কম্বাইন্ড সুইচ ফোর গেনের এই সুইচটি কীভাবে কানেকশন করতে হয়, অর্থাৎ এই সুইচের যে পাওয়ার কানেকশন রয়েছে বা সুইচিং কেবল রয়েছে সেই কেবলগুলো কীভাবে কানেকশন করতে হয়, এর বিপরীত পাশে যে কানেক্টারগুলো রয়েছে সেই কানেক্টারগুলোর কোন কানেক্টরের সাথে কোন কেবল কানেকশন হবে এবং পাওয়ার কানেকশন কীভাবে হবে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফোর গেনের সুইচ, তো এই সুইচটি আমরা কানেকশন করে দেখব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই কম্বাইন্ড সুইচের দুটি টার্মিনাল রয়েছে, একটি হলো কমান্ড প্রান্ত, অপরটি হলো L1। এখানে L1 কানেকশন হবে আমরা যে ওয়্যারিং করে যে কেবলগুলো টেনে এনেছি সুইচ বোর্ডে সেই কেবলগুলো, আর যে কমান্ড প্রান্ত রয়েছে সেখানে আমাদের পাওয়ার কানেকশন হবে। তাই আমরা যে এখানে প্রত্যেকটি সুইচের কমান্ড প্রান্ত রয়েছে সেই কমান্ড প্রান্ত শর্ট করে একটি কেবল বের করে সেখানে আমরা পাওয়ার কানেকশন করে দেবো। এজন্য আমি এই কেবল এর ইনসুলেশন ছাড়িয়ে এই ইনসুলেশনের ছাড়ানো অংশ, অর্থাৎ যে গেজগুলো রয়েছে সেই গেজগুলো এই সুইচের কানেক্টরে ঢুকিয়ে আমরা স্ক্রুগুলো টাইট করে দেবো। এরপরে এর বিপরীত পাশে, অর্থাৎ নিচে যে দুটি সুইচ রয়েছে সেই সুইচ দুটিও আমরা এভাবে কমান্ড প্রান্ত কানেকশন করে দেবো। এই কমান্ড প্রান্ত কানেকশন হয়ে গেলে আমরা সুইচ বোর্ডের যে আমরা পাওয়ার কানেকশন টেনে নিয়েছি সেই পাওয়ার কানেকশন এই কমান্ড প্রান্তর যে কোনো একটি প্রান্তে লাগিয়ে, এরপরে আমরা যে কেবল ওয়্যারিং করে সুইচ বোর্ডে কেবল টেনেছি সেই কেবলগুলো এই সুইচ বোর্ডের কানেকশন করে দেবো। তাহলে আমাদের সুইচ বোর্ড কানেকশন হয়ে যাবে। এখন আমরা সুইচ বোর্ডে চলে যাব কানেকশন করার জন্য। এখানে আমরা মূলত কানেকশন করেছি যে দেখতে পাচ্ছেন যে এই সুইচ বোর্ডটি, এই সুইচ বোর্ডের এই কেবলগুলো আমার ওয়্যারিং করা লাইট ফ্যানের কেবল, আর এটি হলো আমার মেইন লাইন, অর্থাৎ যে লাইনটি আমি টেনেছি পাওয়ার লাইন, সেই পাওয়ার লাইন আমরা কমান্ড প্রান্তে কানেকশন করে দিয়েছি, আর সুইচ বোর্ডের লাইনগুলো এভাবে কানেকশন করে দিয়েছি। এভাবে আপনারা আপনাদের সুইচ বোর্ড কানেকশন করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই।